আমার আপার বিয়ে হয় না, বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না, উপযুক্ত ছেলে মিলানো যায় না। বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানিং, অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা, তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো, আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে, ওই মেয়ের সিভি যদি দেই, দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না। কদিন আগে একজন আমার অফিসে আসছেন, দুই তিনটা সিভি দিলাম বেচার আগে, যতগুলাই দিলাম বলতেছে ভাই আমার ছেলের চাইতে মেয়ের বয়স আরো বেশি, আপনি কি দিলেন এটা? তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না, মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে। মনে রাখবেন, পশ্চিমারা তাদের দোসর এনজিওগুলো, আমি কোনোটার নাম নিচ্ছি না, এবং সেই সমস্ত এনজিওগুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে, বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে। আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করার মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে। অতএব মেয়ের বাবা ছেলের বাবা যেই হন না কেন, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ে না দেন, আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয়, যার চরিত্র নষ্ট হয়, তো সন্তান তো পাপিষ্ট হবেই, আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। সময় মতো বিয়ে দেওয়া হয়, আপনি ডাক্তারখানায় চলে যান, হসপিটালগুলোতে চলে যান, দেখবেন বন্ধাত্বের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে, ঘরে ঘরে বন্ধা, সন্তান হয় না। এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও, লেট ম্যারেজ, অনেক দেরি করে বিয়ে দেওয়া হয়। দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে, কলহ প্রচন্ড রকমের বেড়ে গেছে, রেশিওগুলো অনেক বেশি, এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না, কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো, এর একটা বড় কারণ হলো এই লেট ম্যারেজ, দেরিতে বিয়ে। যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে নিই, তারপর আস্তে ধরে বিয়ে করব, পায়ের উপরে দাঁড়া যায় না। দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে। এই জন্য ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না। মনে রাখবেন এমন ফেতনা সংকুল সময়, ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না, ভয়ঙ্কর একটা সময় চলছে, বিধায় এই সব পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান, মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন, এটার কোনো বিকল্প পথ আর নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত দেশের মানুষদেরকে আমরা উন্নত মনে করি, তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নতও বটে, কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে, তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে। বিধায় ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হওয়ার পর আল্লাহর ওয়াস্তে আর বিলম্ব করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচক ভাবে দেখবেন, এবং এর সুফল আপনি নিজেই পাবেন। আর দেরি করবেন আপনি নিজে একসময় বিপদে পড়বেন। এরপর আয়েশা বলবেন হুজুর একটা তাবিজ দেন, এই যে কাগজ নিয়েছে না যে বোনের বিয়ে হচ্ছে না, তাবিজ দেওয়া যাবে কি? যাই হোক, এবার মূল প্রশ্ন উত্তরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, তাবিজ কারোর কাছ থেকে নেন নাই, কোনো সাহাবীদের দিয়ে লেখায় তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে দেন নাই তাবিজ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশনের আইটেম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইটেম হলো ঝাড়ফুঁক, পানি পড়া, তেল পড়া, শরীরে ফুল দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশনে ছিল। কোন তাবিজ দেখে ঝুলানো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমল করেন নাই, এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিধায় প্রয়োজনে রোকিয়া করতে পারেন, অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য, বিয়ে না হওয়ার জন্য সেহের করা হয়, অতএব সেগুলো কাটাবার জন্য রোকিয়া করতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন, সেই ঝাড়ফুঁক রোকিয়া সরাইয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবেন।